দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপু আসসালামু আলাইকুম। আপু আসসালামু আলাইকুম। আপার নাম কি? নুরি। খুব সুন্দর নাম। তো নুরি আপা থাকেন কোথায়? বরিশাল। আচ্ছা, তো নুরি আপা পড়াশোনা করছেন? পড়াশোনা সেরকম? আচ্ছা, তো নুরি আপা আমাদের ইউটিউবে কি জন্য আসলেন বলেন? কি কষ্ট? সবার তো সব ধরনের কষ্ট থাকে না, ঠিক আছে না? কারো বা আচ্ছা, সৎমায় সংসার থাকে, এটাই কষ্ট নাকি? মানে কি সৎমা অনেক কষ্ট দেয়? খুবই কষ্টের কথা। বাবা আছে না? আচ্ছা, তো নুরিয়া বাপ কি করেন আপনি? কাজ না করলে ভাতও দেয় না? কি কাজ করে? বাবা কাজ করে না? বাবা কাজ করলে কি হইলো? বাবা আমাকে তাড়াইতে পারলে তো বিয়ে শাদী করে ফেলেন। বিয়ে শাদী তো করতেই তো বিষয় দেয় না কেন? এখন সেই রকম একটা মানুষ চাই, আমি যেমন কষ্ট আছে, আমার কষ্ট বুঝতে পারে, সেই রকমই আমার মানুষ চাই। এই জন্য আর ওই রকম মানুষ আমি কোথায় পাবো? এই জন্য প্রতিবেদনের মাঝে আইছি। সৎ মায়ের ঘর জানেন তো, সৎ মা ভালো, অনেক কষ্টকে মুখ করে আমি আসি। আচ্ছা, পড়াশোনা কতদূর করছেন? পড়াশোনা করি না। বিয়ে শাদী হয়েছে? না। আগে পরে বিয়ে শাদী হয়নি? আচ্ছা, তো এত কষ্ট না করে তো বিয়ে শাদী করতে পারেন নাকি? মানুষ এখনো পান না? কেমন মানুষ চান? তাই ভালো মানুষ, যে মানুষের কষ্ট দিতে মানুষের পাশে দাঁড়াই, তার মন ভালো হইবে, সুন্দর হইবে, মানুষের সেই রকম মানুষ চাই, যাতে আমাকে দুই বেলা নিন ভাত খাইতে পারবে, আমাকে একটু ভালোবাসা দেবে। আচ্ছা, তো দর্শক আপনারা যদি, নাম কি বললেন? নুরি। তো দর্শক আপনারা যদি নুরি আপার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01860297954। আমি নাম্বারটা আবার বলছি, 01860297954। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় দিয়ে করা এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা বাসাত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।